সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 18 জুলাই 2020 শনিবার। আপনারা যে হাটটা দেখছেন জমজমাট, এটা কুরবানির হাট লেগে গিয়েছে কাহারোলে। আজ শনিবার, আপনারা জানেন প্রতি শনিবারে কাহারোলে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো যেহেতু কুরবানির সময়, এখানে হাটটা আরো বেশি গরু এসেছে, প্রচুর গরু এসেছে। আপনারা দেখছেন এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট বড় বলদ গরু আপনারা যারা খোঁজেন সেই বলদ গরুর আমরা দাম জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে এখানে দেখছি দুটা শুকনা বলদ সাদা। ভাই, এই দুটা জোড়া কত যাচ্ছেন? 1 লাখ। 1 লাখ চাইছেন? দরদাম কত করছে মানুষ? 86 পর্যন্ত দাম উঠছে। জি জি। কত হলে ছাড়বেন? 90 হলে ছাড়বে না? আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে একটু দেখি আমরা, এই যে লাল, এই লাল বলদের খুব চাহিদা রয়েছে। ভাই, এই বলদের জোড়া কত? জোড়া 150। 150। ওজন কিরকম হবে বলেন তো? ওজন 3 মণ 6 মণ হবে। 3 মণ 2 মণ 6 মণ না, এত বেশি হবে না, 5 মণ 5.5 মণ হবে। আচ্ছা, আপনি দাম বলছে কেউ? কত? 15 বলছে। 15? 115 পর্যন্ত দাম বলেছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে সমস্ত ছোট ছোট বলদ, এই যে কারণ হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, সমস্ত বলদের হাটি, এটা ছোট ছোট বলদ। এখানে একটু দেখি, এটা লাল কালো একটা বলদ দেখছি। ভাই, এটা দাম কত যাচ্ছেন? দুইটা জোড়া 1 লাখ 20। দরদাম কত পর্যন্ত উঠছে? দরদাম কত পর্যন্ত উঠছে? 100 পর্যন্ত উঠছে। আচ্ছা, শুনছি, আসুন আপনাদেরকে ছোট ছোট বলদ আমরা এবার আমরা একটু ভেতরে যাই। আমরা বড় বলদ উপাসে রয়েছে, সেই বলদগুলি আমরা ছোট বড় সমস্ত বলদ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি দুটো সাদা বলদ, দাম দর চলছে? কত চাইছেন? 1 লাখ 22 চাইছেন? আর দরদাম কত পর্যন্ত উঠছে? 1 লক্ষ 5 দিচ্ছেন না? না, হ্যাঁ, মানে আরেকটু বাড়লে দিবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কারণ হাট থেকে বলদ গরুর আমরা খবর জানানোর চেষ্টা করছি। মোটামুটি আজ অনেক গরু উঠেছে, প্রচুর গরু। এই যে দুটো লাল বলদ দেখছি, কত চাচ্ছেন জোড়া? জোড়া কত? 1 লাখ 45। ওজন কিরকম হবে ভাই? আচ্ছা, পোষার গরু, ওনারা ওজনটা এই জন্য ঠিক মতো জানেন না। দাম কত বলছে? 30-32 পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, শুনছি, এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, প্রচুর বলদ গরুর আমদানি হচ্ছে, প্রচুর। তবে বলদের হাটিতে এটা একটা সুবিধা রয়েছে, বলদ গরুগুলি এত বেশি হুড়োহুড়ি করে না। এই যে আপনারা দেখছেন বলদ, এই তো ভাই, ভাই একটা আনছেন, এই যে এখানে দেখি আমরা, এই জোড়া কত যাচ্ছেন? 190। দরদাম কত বলছে? দরদাম চলতেছে? আচ্ছা, শুনছি আমরা, দরদাম চলছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, এবার আসুন আপনাদেরকে একটু বড় বড় বলদ, এই যে এখানে আপনারা দেখছেন অনেক বড় বড় বলদ, কত যাচ্ছেন জোড়া কত? হ্যাঁ, 2 লাখ 60। দরদাম কত পর্যন্ত উঠছে? দরদাম এই যে 2 লাখ 60 ওনারা বলছে, এই যে দেখছেন আপনারা। তারপরে আসুন আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে দেখুন আপনারা, প্রচুর আমদানি বলদের, প্রচুর আমদানি হয়েছে আজ। আজ বলদের ভরপুর, বলদের এই যে দেখুন সুপ্রিয় দর্শক, ভরপুর বলদের বাজার। আচ্ছা, এখানে একটু দেখি আমরা, এই যে দেখুন অনেক বড় বড় দুটো লাল সাদা বলদ। আসসালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন? দাম চাইছে 6 লাখ। হ্যাঁ, আপনারা কিছু কিছু ব্যাপারী আছে যারা আসলে বিক্রি করার জন্য আসেন না। তারপর আমরা একটু এখানে দেখি, আসসালামু আলাইকুম, এই দুইটা আনছেন? কত দাম চাচ্ছেন? হ্যাঁ, 3 লাখ 20। তারপরে দরদাম
দুই লাখ তিরিশ বলে পার্টি কি নাই? হ্যাঁ ক্রেতা নাই, ক্রেতা নাই, ক্রেতা টোটালি নেই। আচ্ছা একটু কথা বলি আপনাকে, আসসালামু আলাইকুম ভাই, কয়টা আনছেন? তিনটা। তিনটা? এই তিনটা, আচ্ছা এখানে একটা, এই এটা পিস চাচ্ছেন কত? এক লাখ বিশ। আপনি বলেন তো এটার মাংস কতটুকু হবে? মাংস? হ্যাঁ এটার মাংস সাড়ে পাঁচ মন। সাড়ে পাঁচ মন হবে? হ্যাঁ হবে। না পাঁচ মন হবে, নিচে হইতে পারে। না না বেশি হবে। আপনি দাম কত চাইলেন? এক লাখ বিশ চাইছি। এক লাখ বিশ, পাঁচ মন হইলে তো বিশ হাজার টাকা করে এক লাখ হয়। মানে আপনি কততে মনস্থ করছেন? এক লাখে মনস্থ করছেন। আচ্ছা ধন্যবাদ। এরকম বিশ হাজার টাকা করে যদি দেন তাহলে মনে হয় কাস্টমারটা পাবেন। তো কাস্টমার কি নেই? একটা কাস্টমারও দাম বলেনি। শুনছেন সুপ্রিয় দর্শক, ভরপুর বলদের বাজার, সবাই অলসভাবে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কাস্টমার নেই। কাস্টমার রয়েছে সারের বাজারে, ওই যে দেখুন দূরে সারের বাজার, সেখানে প্রচুর কাস্টমার কিন্তু বলদে কোনো কাস্টমার নেই। এই যে দেখুন তারা বিরস মুখে তারা বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, কয়টা আনছেন? এই দুইটা। জোড়া কত যাচ্ছেন? দামই বলে নাই। দামই বলে না? আপনি কত বলতেছেন শুনি। আমি কার কাছে চাইবো, গ্যারাগেতে নাই। না আমার কাছে একটু বলেন কত টাকা চাবেন গ্রাহক আসলে? দুই লাখ বিশ তিরিশ চাবো। দুই লাখ বিশ তিরিশ চাবেন? আর দিতে পারবেন কততে? নিয়ত করছেন দুই লাখ হইলে আপনি মান ইয়ে করছেন। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এই যে দেখুন দুই লাখ হলে এক লাখ টাকা করে এগুলো বলছে উনি দিয়ে দিবে কিন্তু কোনো রকমের কাস্টমার নেই। এই যে দেখুন আপনারা কোনো রকমের কাস্টমার নেই। এখানে আমরা একটু দেখছি এই এই বলো জোড়া ভাই ওজন কিরকম হবে ভাই? আট মন করে? আপনারা একটু বাড়াই বলেন আর কি। আচ্ছা যাই হোক, দাম কত যাচ্ছে? তিন লক্ষ বিশ। দরদাম করছে কেউ? না কেউ কথা বলে না, কোনো কাস্টমার নাই। কোনো কাস্টমার নাই? ক্রেতাই নাই, ক্রেতাই নাই। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগেই বলেছি যে বলদের হাটিতে কোনো রকমের ক্রেতা নেই। আচ্ছা কত টাকা হইলে আপনি এটা ইয়ে করছেন? দুই লাখ ষাট হলে মানে এক লাখ তিরিশ। এক লাখ তিরিশ হলে কি আপনাদের লাভ হবে? লাভ হবে না, ক্যাশটা কোনো রকম হবে। আচ্ছা রিকভার হবে? আচ্ছা আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক যে উনারা বলছে যে এখন লাভের দরকার নেই, এখন ওরা ছেড়ে দিতে পারলে বাঁচে। হ্যাঁ ছেড়ে দিতে পারলে বাঁচি আমরা। এই যে দেখছেন সুন্দর সুন্দর বলদ কিন্তু কোনো রকমের কাস্টমার নেই। আসুন এবার আমরা এদিকে একটু দেখি, এই যে লাল কালো। আসসালামু আলাইকুম, কয়টা আনছেন? একটা বিক্রি করছেন? কত দিয়ে বিক্রি করছেন? অষ্টআশি হাজার পাঁচশো। আর এই যে এই এরকম সাইজি? এটার থেকে ছোট? এই যে শুনছেন আপনার এটার থেকে ছোট, উনি বলছেন যে একটা বিক্রি হয়ে গিয়েছে অষ্টআশি হাজার পাঁচশো দিয়ে। তারপর আসুন সুপ্রিয় দর্শক আমরা একটু এদিকে দেখি, এই যে লাল বলদ, এগুলোর অনেক চাহিদা রয়েছে। কি ভাইয়া এই এই বলদ জোড়া কত যাচ্ছে? দাম যাচ্ছে দুশো। দুই লক্ষ। ওজন কিরকম হবে ভাই? ওজন হবে সাত মন। সাত মন? না আট মন। আট মন? আট মন হবে? দুইটা? দুইটা আট মন? না দুইটা আট মন হবে। তাহলে দাম কত চাইলেন? আট মন যদি হয় তাহলে তো আচ্ছা, তার মানে এক লক্ষ ষাট হলে আপনি দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ধরনের লাল বলদের অনেক চাহিদা রয়েছে, আর আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণ বলদ উঠেছে। আজকে প্রচুর বলদ উঠেছে, বলদের হাট পুরো জমজমা। এখানে দুটো ছোট ছোট বলদ দেখছি, এই দুটোর দাম কত যাচ্ছে? এক লাখ আশি। দরদাম করছে কেউ? মানে দামটা কি বেশি না কম? হ্যাঁ ও আচ্ছা চাইবেন, মানে দরদাম করছে কেউ? কেউ দরদাম করে? আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই বলদের হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে গরুগুলিকে আমরা ঠিকমতো দেখাতে পারিনি। আসলে ঘটনা হলো যে এই সমস্ত হাটে এই ভেতরে ঢুকিয়ে গোটা গরুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো এটা একটা অনেক একটা টাফ ব্যাপার, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করি। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এই কারোর হাট আবারও জানিয়ে রাখি,
আজ 18 জুলাই 2020 এই কাহারল হাট থেকে আপনাদেরকে আমরা বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম। যদিও কোনো ক্রেতা নেই, আপনারা শুনছেন বিক্রেতারা সব অলস মুখে দাঁড়িয়ে রয়েছে, কোনো ক্রেতা নেই। এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।